আজ আমি আপনাদের এমন একটি গ্রাম দেখাতে যাচ্ছি যে গ্রামের মাছ দিয়ে বয়ে গিয়েছে মানসাই, যে গ্রামের বড় একটা অংশ মানসাইয়ের দখলে, যার সঙ্গে জড়িয়ে আছে নদীর ভাঙ্গা গড়ার খেলা ও পৌরাণিক কিছু গল্প। কাজলিগুড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার ছোট একটি গ্রাম। এই গ্রামের মাছ বরাবর বয়ে গিয়েছে মানসাই নদী। মানসাই নদীর পশ্চিম অংশ পূর্ব অংশের তুলনায় একটু উঁচু। গ্রামের এই অংশে একটা উচ্চ বিদ্যালয় আছে যার নাম সম্ভবত এই গ্রামের নাম অনুসারে লেখা হয়েছে। কাজলিগুড়া উচ্চ বিদ্যালয় স্থাপিত 1961 সালে ইংরেজিতে। বাংলাদেশ যেখানেই হোক না কেন বিভিন্ন গ্রাম আছে, বিভিন্ন গ্রামগুলি আছে, সেই গ্রামগুলির বিভিন্ন নাম আছে, সেই নামগুলির পিছনে কিছু কিছু গ্রামের আবার রহস্য আছে। আবার কিছু কিছু গ্রামের দেখবেন যে গ্রামের নামের পিছনেই তার ইতিহাস লুকিয়ে থাকে, তেমনি এই কাজলিগুড়া গ্রামের পিছনে আছে কিছু গল্প, আছে কিছু ইতিহাস। তো চলুন সেই ইতিহাসও জানবো আজকে, অর্থাৎ আজকে। বলা হয় এখানে অতীতে একটা কুড়া ছিল যার নাম কাজলিগুড়া। এই কাজলিগুড়া ছিল রহস্যময়। এই কুড়াকে ঘিরে কান্তেশ্বর রাজার উত্থান আর পথনের গল্প জড়িয়ে আছে। তবে সেই কাজলিগুড়াকে নিয়ে অনেক গল্প আর কাহিনী লোকমুখে প্রচলিত আছে। বলা হয় সেই কুড়ার নাম অনুযায়ী এই গ্রামটির নাম হয় কাজলিগুড়া। আজ আর সেই কুড়া নেই, মানসাই তাকে গ্রাস করে নিয়েছে, কিন্তু গ্রামের নামটি রয়ে গেছে কাজলিগুড়া। এই কাজলিগুড়া আছে, কাজলিগুড়ার মধ্য দিয়ে নদী প্রবাহিত হওয়ার ফলে নদী একটা বিশাল এলাকা দখল করে ফেলেছে। ভাঙনের মতো কাজ সম্পূর্ণ করতে করতে এমন একটা পর্যায়ে এসে গিয়েছে যখন এই স্কুলটাকে, অর্থাৎ কাজলিগুড়া স্কুলটাকে গ্রাস করবেই তার আগেই একটা বাঁধ দেওয়া হয়। এই পাথরের বাঁধ থাকার কারণে এখন আর নদী ততটা ভাঙতে পারে না। এই নদীর কুল ভাঙা আর গড়ার খেলার মধ্যে মানসাই নদীর যে প্রসারতা সেটা বৃদ্ধি পেয়েছে। এই নদীর ভাঙা গড়ার খেলার মধ্যে যে বিস্তীর্ণ অঞ্চল সৃষ্টি হয়েছে যেখানে প্রতি বছর পলি পড়ে, কোথাও আবার একটা এমন উঁচু জায়গার তৈরি হয়েছে যেখানে বসতি নির্মাণ হয়েছে, আবার কোথাও এমন জায়গা আছে যেখানে প্রতি বছর পলি পড়ে, সেই সব জায়গার মধ্যে কোথাও তামুক চাষ হয়, আবার কোথাও বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করা হয়, আবার কোথাও তরমুজ শশার মতো সবজি চাষ করা হয়। এখন আমি গ্রামটির পূর্ব অংশ যাচ্ছি, অর্থাৎ মানসাই নদীর পূর্ব দিকে যে অংশটা অবস্থিত এই গ্রামের। কিছু কিছু মানুষের জীবিকা নির্বাহ হয় এই নদীকে কেন্দ্র করে। নদী পার হওয়ার পর বিস্তীর্ণ বালির এলাকা যেখানে তরমুজ চাষ করা হয়, প্রতি বছর এইসব এলাকায় তরমুজ চাষ করা হয়। প্রতি বছরই এইসব জায়গা বন্যায় প্লাবিত হয়। নদীর পার্শ্ববর্তী একটা বালির সাম্রাজ্য পার করে এবার এলাম একটা চর এলাকায় যেখানে মানুষের বসবাস। কাজলিগুড়ার এই পূর্ব অংশ খয়ারে শিশুক গাছে পরিপূর্ণ। এইসব বাগান, অর্থাৎ নদীর এই অংশে সরকার গাছ লাগায় আর খয়ার শিশুক গাছের বাগান তৈরি করে। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা ফরেস্টের সীমানা নির্ধারণ করেছে। মানসাই নদী, যাকে কেউ কেউ সিঙ্গিমারি নদীও বলে, কাজলিগুড়ার এই পূর্ব অংশেতে তার ক্ষয় ও সঞ্চয় কাজ সম্পূর্ণ করতে করতে পশ্চিম দিকে চলে গেছে। এক কথায় বলতে গেলে নদী তার গতিপথ পরিবর্তন করেছে, ফলে কাজলিগুড়ার পূর্ব অংশের ভূমিরূপ চর এলাকার মতো। কাজলিগুড়ার পশ্চিম অংশের চেয়ে পূর্ব অংশ সামান্য নিচু ও উভয়ের ভূমিরূপের সামান্য পার্থক্য দেখা মেলে। তবে আমার চোখে একটা জিনিস ধরা পড়লো, সেটা হচ্ছে এই অংশে পুকুরের আধিপত্য সবথেকে বেশি, অর্থাৎ এখানে পুকুরের সংখ্যাটা অনেক বেশি।
এবার যদি আমরা বসতির কথা বলি তাহলে এখানকার বসতিগুলি বিচ্ছিন্ন ও গোষ্ঠীবদ্ধ বসতির মতো, বাড়িগুলির মধ্যে ফাঁকা অনেকটাই বেশি। আবার বসতিগুলি কোথাও গোষ্ঠীবদ্ধভাবে তৈরি হয়েছে। এই জায়গাটির মধ্যে নদী বয়ে যাওয়ার স্পষ্ট ছাপ দেখলেই বুঝতে পারবেন আপনি। আর এদিকে যদি আপনারা যোগাযোগ ব্যবস্থার কথা বলেন তাহলে দেখতেই পাচ্ছেন যোগাযোগ ব্যবস্থা মাটির উঁচু ঢিপির মতো রাস্তা। সামনে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কি বলেন, কেউ কেউ এটাকে ঘুঁটে বলে। পাটকাঠির উপর গোবর লেপ দিয়ে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে দিয়ে রান্না করে, অর্থাৎ জ্বালানির কাজে ব্যবহৃত হয় এই জিনিসটা। এইটাকে আপনারা কি বলেন, আপনি কি এটা ব্যবহার করেন অবশ্যই জানাবেন। আর এইটাকে আপনার মাতৃভাষায় কি বলে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর এর উপর দেখতে পাচ্ছেন একটা আকন্দ গাছ। এই আকন্দ গাছের ভেষজ গুণাগুণ নাকি অনেক। এই আকন্দ গাছ বিশেষ করে কবুর গাছগুলা ব্যবহার করে। আপনার যদি এই আকন্দ গাছের ব্যবহার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আপনি কোন ভেষজ গুণাগুণ জানেন সেটাও কিন্তু লিখে পাঠাবেন। আজ প্রথমবার দেখতে পেলাম নদীর ভাঙার গড়ের খেলায় যে নদী নতুন ভূমিরূপ সৃষ্টি করে, তার অপরূপ সৌন্দর্যকে কী ধরনের ভূমিরূপ তৈরি করে সেটা নিজের চোখে দেখতে পেলাম। এতদিন তো শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি, কিন্তু নিজের চোখে এই প্রথমবার দেখে খুব ভালো লাগছে। আর নদীর তো বৈশিষ্ট্য এইটা, এক কুল ভাঙে আর এক কুল গড়ে। এই নদীর এক কুল ভাঙা আর এক কুল গড়ার মধ্যে অনেক, যখন ভাঙে তখন অনেক ঘর উজাড় হয়, আর যখন গড়ে তখন নতুন কিছু সমভূমির সৃষ্টি হয়, নতুন কিছু কৃষিকাজের জন্য উর্বর জমির সৃষ্টি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর কাজলিকুড়া সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটাও থাক। এর মধ্যে যে নদীর ভাঙা গড়ের খেলা আছে, সেই খেলার মধ্যে যে নতুন সমভূমি গঠিত হয়েছে, আর সেই সমভূমিতে বসতি, জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জেনে আর দেখি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর নদীর এপার আর ওপারের ভূমিরূপের যে সামান্য পার্থক্য আছে, আর সেই সামান্য পার্থক্য সম্পর্কে আপনার কী ধারণা সেটাও লিখে পাঠাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।